আমার ই আইডিতে কিন্তু অসংখ্য চায়না ভিডিও আপলোড করা আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা কিন্তু দেখতে পারবেন যে এইখান থেকে কিন্তু এই যে এগুলো সব চায়না ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং সেগুলোর ভিউ কিন্তু মোটামুটি ভালো এখন এই চায়না ভিডিও আপলোড করার পরে এখন আমার ফেসবুকে সমস্যা আছে কি না আমি আপনাদেরকে আগে সমস্যা দেখাচ্ছি তারপরে ভিডিও আপলোড আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে চলে যাবো সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি এখান থেকে যদি স্কাল ডাউন করে একটু নিচে আসি নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আমি চলে গেলাম মনিটাইজেশন অপশনে মনিটাইজেশন অপশন যাওয়ার পরে এখান থেকে অ্যাডস অন রিলে যদি চলে যাই অ্যাডস অন রিলে যাওয়ার পরে আমরা যদি এখানে দেখি আমার কিন্তু কোনো পলিসি ইস্যু নাই আসসালামু আলাইকুম আমাকে অনেকেই নক করে থাকেন যে চায়না ভিডিও ইডিট করে ফেসবুকে আপলোড করার পরেও কেন কপিরাইট কেলে মাসে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে চায়না ভিডিও কিভাবে আপনারা ডাউনলোড করবেন আর কিভাবে ইডিট করবেন এবং কিভাবে ফেসবুকে আপলোড করবেন আপনার কোনো প্রকার কপিরাইট কেলে মাসবে না আপনি নিট দ্বিধায় আপনার ফেসবুকটি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন তো কথা বাড়াবো না চলে যাবো মূল কাজে আর মূল কাজে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স চায়না ভিডিও এডিট করার জন্য আপনাদের ফার্স্ট টাইমে কিন্তু চায়না অ্যাপস ইনস্টল করতে হবে এবং চায়না অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আরেকটি অ্যাপস কিন্তু ইনস্টল করে নিতে হবে আর চায়না ভিডিও কীভাবে ডাউনলোড করবেন এবং চায়না অ্যাপস কোথায় পাবেন অসংখ্য ভিডিও কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে চায়না অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং এইখান থেকে ভিডিও ডাউনলোড করে নেবেন আমি অলরেডি একটা ভিডিও ডাউনলোড করে নিয়েছি এরপরে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনারা এইখানে সার্চ করে দেবেন ইনশুট ইনশ্যুট দিয়ে আমরা এই ভিডিওটি এডিট করে আপনাদেরকে দেখাবো এখানে যাওয়ার পরে আপনারা এখানে সার্চে সার্চ করে দিবেন ইনশুট আমি এখানে ইনশ্যুট লিখে সার্চ করে দিলে এখানে কিন্তু ইন শুট ভিডিও এডিটর অ্যাপসটি চলে আসবে আমার যেহেতু আগের থেকে ইনস্টল করা আছে সেক্ষেত্রে কিন্তু আমার অপেন দেখাচ্ছে আপনারা অবশ্যই এই ইন শুট ভিডিও এডিটর এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা শেষ হয়ে গেলে সিম্পলিভাবে ওপেনে ট্যাপ করে দেবেন ওপেনে ট্যাপ করে দিলে কিন্তু আমরা এই অ্যাপস দিয়ে কিন্তু এখন ভিডিও এডিট করব তো এর আগে আপনাদের আরেকটি কাজ করতে হবে আপনারা চায়না ভিডিওতে একটা রিয়াকশন দিতে হবে আর অবশ্যই আপনাকে একটা রিয়াকশন ভিডিও করে নিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি রিয়াকশন ভিডিওগুলো কীরকম হবে আমি একটা ভিডিও জাস্ট এইভাবে আমি যেভাবে করছি আপনারা এইভাবে কিন্তু একটা রিয়াকশন ভিডিও করে নেবেন করে নেওয়ার পরে আপনাদের কাজ শেষ এখন আপনাদের কাজ হবে ইনশ্যুট যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিতে তো এইখানে ইনশ্যুট আসার পরে এখান থেকে ভিডিওতে ট্যাপ করে দেবেন এবং এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে দেবেন তারপরে এখান থেকে যে চায়না ভিডিওটি আপনি ডাউনলোড করবেন সেই চায়না ভিডিওটি এখানে ইমপুট করে নেবেন আমি আমার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি এখানে ইম্পুট করে নিলাম এবং এইখান থেকে আপনাদের কাজ হচ্ছে ক্যানভাসে গিয়ে আপনারা অবশ্যই নাইন ইস টু ষোলো এইটাতে ট্যাপ করে দেবেন এবং এইখান থেকে ওকেতে ট্যাপ করে দেবেন তাহলে কিন্তু এটা রিলসের জন্য উপযুক্ত হবে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা চায়না ভিডিও এডিট করে ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা লং ভিডিও দিয়ে কোনো প্রকার ইনকাম করার প্রয়োজন নাই বা লং ভিডিও এডিট করার প্রয়োজন নাই আপনারা ছোটো ছোটো রিলস ভিডিও ফেসবুকে আপলোড করবেন তো রিলস ভিডিও আপলোড করার জন্য আপনার রেশিও অবশ্যই নাইন ষোলো এই রেশিওটি নিতে হবে এবং এরপরে এইখান থেকে আমরা যদি একদম কর্নারে ইনশ্যুট একটা আইকন দেখতে পাচ্ছি এই ক্রোস আইকনে ট্যাপ করে দেবো এবং এইখান থেকে ফ্রি রিমুভ এই অপশান ট্যাপ করে দেব এরপরে কিন্তু একটা অ্যাড আসতে পারে অ্যাডটি আপনাদেরকে সম্পূর্ণ দেখে কেটে দিতে হবে আমি এখান থেকে ফ্রি রিমুভ এই অপশনে ট্যাপ করে দিচ্ছি তো এরপরে আমাদের সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে তো এইখান থেকে ভিডিওতে অনেক কাজ করতে হবে এইখানেই মেন এডিটের খেলা আপনি সঠিকভাবে যদি ইডিট না করেন আপনার চায়না ভিডিও দিয়ে যদি ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট ক্লেম আসতে পারে পলিসি ইস্যু আসতে পারে আপনার যদি পেজে বা প্রোফাইলে মনিটাইজেশন থাকে সেই মনিটাইজেশন চলে যেতে পারে সো আর যদি আপনি সঠিকভাবে ইডিট করে ফেসবুকে আপলোড করেন তাহলে কোনো দিনও আপনার ফেসবুকে কপিরাইট ক্লেম আসবে না হানড্রেড পার্সেন্ট গ্রান্টি তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি থেকে এর যে সাউন্ডটি আছে সাউন্ডটি আমরা রিমুভ করে দেব এর জন্য আমরা ডান দিকে একটু স্কল করব স্কল করলে আমরা এখানে ভলিউম একটা অপশন পাবো এই ভলিউম অপশানে ট্যাপ করে দেবো এবং এইখান থেকে এক্সটেক্ট অডিও এই অপশনে ট্যাপ করে দেবো এবং এইখানে কিন্তু অডিওটি আলাদা হয়ে যাবে এবং এরপরে ডিলোড অপশানে ট্যাপ করে দিলে কিন্তু আমাদের অডিওটি এখান থেকে রিমুভ হয়ে যাবে এরপরে আমাদের আরেকটি কাজ করে নিতে হবে সেটা হলো এই যে ভিডিওটি আছে এই ভিডিওটির স্পিড বাড়াতে হবে অথবা কমাতে হবে যে স্পিডে ভিডিওটি আছে আমরা সেই স্পিডে রাখবো না এইখান থেকে স্পিডে চলে যাব স্পিডে যাওয়ার পরে আমরা বাড়িয়ে নেব আমি দিলাম করে দিলাম এখন যদি আমরা প্লে করি আমাদের ভিডিওতে কিন্তু স্পিড বাড়ানো আছে। এরপরে আপনাদের এইখান থেকে আরেকটি কাজ করে নিতে হবে আপনাদের চলে যেতে হবে ফিল্টারে আমি চলে যাব ফিল্টারে ফিল্টারে গিয়ে এখানে অ্যাডজাস্ট এই অপশনে ট্যাপ করে দেবেন এবং এইখান থেকে প্রত্যেকটা অপশন একটু কম বেশি করে দিবেন আমি লাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম কন্টাস্টটা একটু বাড়িয়ে দিলাম এবং এইভাবে আপনারা একটু একটু করে সবগুলোই বাড়াবেন অথবা কমাবেন আপনার ভিডিও অ্যাডজাস্টেবলের জন্য মনে রাখবেন আপনার কালার অবশ্যই চেঞ্জ করে নিতে হবে যে কালার আছে হুব সেই কালারে কিন্তু ভিডিও আপলোড করা যাবে না তো এইখান থেকে আমি একটা একটা করে সবগুলো একটু কমিয়ে বাড়িয়ে নিচ্ছি আপনারাও সেমভাবে এই কাজটি করবেন আমার কমানো বাড়ানো শেষ আমি এখান থেকে মার্কে ট্যাপ করে দিলাম এরপরে কিন্তু আমার মোটামুটি এইখানে কালার সেন্স স্পিড আমি চেঞ্জ করে নিলাম এবং এরপরে আমরা এখন করব কি আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটি আছে আমাদের রিয়াকশন ভিডিওটি সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করব আর সেই ভিডিওটি ইম্পোর্ট করার জন্য এখানে একটা অপশন দেখতে পারব পপ এই পপ অপশনে ট্যাপ করে দেব এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো চলে আসবে সেখান থেকে আপনার যে রিয়াকশন ভিডিওটি আছে সেই ভিডিওর উপরে ট্যাপ করে দিলেই সেই ভিডিওটি এখানে চলে আসবে আমরা এই ভিডিওটি ছোটো বড় করে একদম কর্নারে এই নিচের দিকে আমরা এই ভিডিওটি রাখবো তো আমাদের রিয়াকশন ভিডিওটি অ্যাড করার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের রিকশন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা চলে যাবেন এই অপশনগুলো থেকে ডান দিকে ডান দিকে স্কল করতে থাকবেন স্কল করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন কাট আউট এই কাট আউটে ট্যাপ করে দেবেন কাট আউটে ট্যাপ করার পরে আবারও এইখান থেকে কাট আউট অপশন দেখতে পারবেন এই কাট আউটে ট্যাপ করে দেবেন তারপরে একটু সময় নিয়ে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে অবশ্যই একটু ধৈর্য ধরে এখানে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন একশো পার্সেন্ট হওয়ার পরে কিন্তু আবারও একটু ইডিট আছে সেই ইডিটটি শুরু করবেন তো আমার কিন্তু মোটামুটি একশো পার্সেন্ট হয়ে গেছে এবং আমরা যদি একটু ফলো করি আমার কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এখন আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই সমস্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমাদের এই যে ভিডিওটি আছে রিয়েকশন ভিডিওটি এই ভিডিওটি আমরা একটু কালারটা চেঞ্জ করে নেবো এর জন্য আমরা চলে যাব আবারও এইখান থেকে ফিল্টারে ফিল্টারে যাওয়ার পরে এইখান থেকে অ্যাডজাস্টে চলে যাবো এবং এইখান থেকে আমরা একটু লাইট বাড়িয়ে কমিয়ে নিয়ে আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি অ্যাডজাস্ট করে নেবো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন বেশি লাইট বাড়ানো কমানো করে যতটুকু সম্ভব আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো অ্যাডজাস্ট করার শেষ হয়ে গেলে ট্যাপ করে দেবেন এবং এখন যদি আমরা এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু দেখবো যে আমাদের ভিডিওটি মোটামুটি ভাবে কিন্তু এডিট প্রায় শেষের দিকে আর একটু কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ এটি আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি আগে ভিডিওটি প্লে করেই আমি ভিডিওটি প্লে করলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো এইখান থেকে আপনার রিয়াকশন ভিডিওর বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু কিন্তু এখানে কাট করে নেবেন কারণ অযথা কোনো কিছু এখানে রাখা যাবে না মনে রাখবেন এরপরে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আপনার মেন ভিডিওতে চলে যেতে হবে এবং মেন ভিডিওতে যাওয়ার পরে এইখান থেকে একটু জুম করে নেবেন নিয়ে এইখান থেকে জাস্ট একটু একটু করে এই যে স্প্লিট এই অপশানে ট্যাপ করে দেবেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি কাট কাট হয়ে যাবে দুই সেকেন্ড তিন সেকেন্ড পরে পরে এইখান থেকে কাট করে নেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি আলাদা হয়ে যাবে আর আলাদা হয়ে গেলে ফেসবুক বুঝতে পারবে না যে এই ভিডিওটি আপনি অন্য জায়গার থেকে ডাউনলোড করছেন সো এইখান থেকে আমরা দুই সেকেন্ড বা তিন সেকেন্ড পরে পরে স্প্লিট বা কাট করে নিচ্ছি তো আমাদের কিন্তু মোটামুটিভাবে এডিট শেষ আমরা এখন এক্সপোর্টে ট্যাপ করে দিয়ে এই ভিডিওটি এক্সপোর্ট করে নেব এবং এরপরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা ফেসবুকে এই ভিডিও আপলোড করি তো এর জন্য আমি এক্সপোর্টে চলে গেলাম এক্সপোর্টে গিয়ে এখানে হাজার আশি পিকজেল এখানে ট্যাপ করে দিলাম এবং এক্সপোর্টে ট্যাপ করে দিলাম এরপরে অ্যাড চলে আসতে পারে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটি কনভার্ট হওয়া শুরু করে দিয়েছে এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে এরপরে গ্যালারিতে সেভ হয়ে যাবে নর্মালিভাবে আমরা ফেসবুকে যেভাবে আপলোড করি একটু সেইভাবেই আপলোড করে দেব তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডিফারেন্সটা কী এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই ভিডিওটি এক্সপোর্ট হওয়া শেষ হয়ে গেছে আমরা যদি এখন গ্যালারিতে যাই আমাদের এই ভিডিওটি দেখতে পারবো তো এইখান থেকে আমরা এখন চলে যাবো এই ভিডিওটি আপলোডের ক্ষেত্রে ফেসবুকে আমরা কিভাবে আপলোড আর ফেসবুকে আপলোড করার জন্য আমি চলে গেলাম আমার ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমি এখান থেকে চলে যাব আমার ফেসবুকের যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে যাওয়ার পরে এখানে আমরা এই আইডিতেই আমরা এই ভিডিওটি আপলোড করবো তার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার এই আইডিতে কিন্তু অসংখ্য চায়না ভিডিও আপলোড করা আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা কিন্তু দেখতে পারবেন যে এইখান থেকে কিন্তু এই যে এগুলো সব চায়না ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং সেগুলোর ভিউ কিন্তু মোটামুটি ভালো এখন এই চায়না ভিডিও আপলোড করার পরে এখন আমার ফেসবুকে সমস্যা আছে কি না আমি আপনাদেরকে আগে সমস্যা দেখাচ্ছি তারপরে ভিডিও আপলোড আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে চলে যাব সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি এখান থেকে যদি স্কাল ডাউন করে একটু নিচে আসি নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আমি চলে গেলাম মনিটাইজেশন অপশনে মনিটাইজেশন অপশন যাওয়ার পরে এখান থেকে অ্যাডস অন রিলে যদি চলে যাই অ্যাডস অন রিলে যাওয়ার পরে আমরা যদি এখানে দেখি আমার কিন্তু কোনো পলিসি ইস্যু নাই এবং এইখান থেকে ইনস্টিম্যাটে যদি যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো কোনো প্রকার কোনো ইস্যু নাই তার মানে আমি এই আইডিতে চায়না ভিডিও আপলোড করে এখনও পর্যন্ত ইনকাম করতেছি আপনারাও ইনকাম করতে পারবেন এখন আসেন এই ভিডিওটি কীভাবে আমরা পোস্ট করবো এর জন্য আমি এইখান থেকে সিম্পলিভাবে চলে যাব হলো সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে এইখান থেকে নুরুজ্জামান বাবু যে উইকলি চ্যালেঞ্জটি আছে এই উইকলি চ্যালেঞ্জে চলে যাব এইখানে আপনারা দুই থেকে তিনবার ট্যাপ করে দেবেন তারপরে কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি চলে আসবে তো এখানে আসার পরে এইখান থেকে ডিরেক্টর এবং এখান থেকে ক্রিয়েটেরিল আবারও আপনাদেরকে বলে রাখি আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে এই রিলস ভিডিও আপলোড করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নাই অনেকেই বলে যে ভিডিও থেকে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয় বা বিভিন্ন উইকলি চ্যালেঞ্জ থেকে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয় সম্পূর্ণ ভুয়া কথা আপনাদের ইচ্ছে মতো আপনারা যেখান থেকে পারেন রিলস ভিডিও আপলোড করতে পারেন তো এখান থেকে আমার ভিডিওটি আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে আমরা চলে যাবো নেক্সটে আমি চলে গেলাম নেক্সটে নেক্সটে যাওয়ার পরে আমরা এইখানে একটা টাইটেল দিয়ে দেবো অবশ্যই এখানে ভিডিও রিলেটেড টাইটেল দিতে হবে আমি টাইটেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি টাইটেল দিয়ে দিলাম যে ধান রোপণ করার সেরা টেকনিক শিখে নিন দেওয়ার পরে আপনারা করবেন কি এখানে একটু স্পেস দিয়ে এইখান থেকে আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিবেন ভাইরাল রিলস মানে আপনাদের যে ধরনের হ্যাশট্যাগ এই ভিডিও রিলেটেড সেই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিবেন আমি সেই হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিচ্ছি তো এইখান থেকে হ্যাশট্যাগ দেওয়া শেষ হয়ে গেলে আপনারা কিন্তু চাইলে এখান থেকে শেয়ার টু ইয়ার স্টোরি মানে আপনার স্টোরিতে এখানে কিন্তু ট্যাপ করে দিলে আর এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার স্টোরিতেও এই সেম ভিডিওটি কিন্তু স্টোরিতেও সেভ হয়ে যাবে যদি আপনারা এটি করতে চান তাহলে এখানে সেভ আপশনে ট্যাপ করে দিলে কিন্তু আপনার স্টোরিতে সেভ হয়ে যাবে আমি এখান থেকে স্টোরিতে সেভ করে দিচ্ছি না আপনারা যদি চান এটি দিতে পারেন কারণ এই স্টোরিতে সেভ করে দিলে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে এবং এইখান থেকে সি মোর এই অপশনে ট্যাপ করে দিলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার কিন্তু আর্ন মানি মনিটাইজেশনের ক্ষেত্রে স্টার এবং অ্যাডস অন রিল দুটাই এখানে সবুজ কালার রয়েছে এটা ইনকাম হবে এবং সমস্ত কিছু এখানে চেক করার শেষ হয়ে গেলে আপনারা শেয়ার নাও এই অপশনে ট্যাপ করে দেবেন আমি এখান থেকে শেয়ার নাও অপশানে ট্যাপ করে দিচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু এখন শেয়ার হয়ে গেছে আমরা যদি একটু ব্যাগে আসি ব্যাগে এসে রিফ্রেশ করলে আমাদের পোস্টে সেই ভিডিওটি চলে আসবে সো আপনারা যদি চান চায়না ভিডিও আমি যেভাবে ইডিট করলাম এইভাবে ইডিট করে খুব সহজেই আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারেন তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর একটি করে শেয়ার করার অনুরোধ রইল তবে আজ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ